হ্যালো ভিউয়ার্স, এই ফুল গাছটি হচ্ছে হাসনাহেনা। চমৎকার সুগন্ধি উৎপাদনকারী এবং বাগানের অর্নামেন্টাল একটি উদ্ভিদ। অনেকেই এর গন্ধে আপনারা মাতোয়ারা হয়ে যান, বিশেষ করে রাতের বেলা যখন এই ফুলটি সৌরভ ছড়ায় তখন চারিদিকে গন্ধে মৌ মৌ করে। যাই হোক, সোলানিসি পরিবারের এই উদ্ভিদটির বিজ্ঞান ভিত্তিক নাম সেস্টাম নকটার্নাম। আপনাদের অনেকেরই ধারণা হাসনাহেনা ফুলের গন্ধে সাপ আসে, আসলে এটি একটি ভুল ধারণা। হাসনাহেনা ফুলের গন্ধে ছোট ছোট পোকামাকড় সেই ফুলে মধু সংগ্রহের জন্য আসে বা এর ফুল খেতে আসে, তো সেটা দেখে সেই পোকামাকড়কে খাওয়ার জন্য সাধারণত টিকটিকি বা ইঁদুর বা এই জাতীয় ছোট ছোট প্রাণীগুলো তাদেরকে খেতে আসে। আর আমরা জানি যে সাপের কোনো ঘ্রাণের কোনো অঙ্গ নেই, সে কারণে সে ঘ্রাণ বুঝতেই পারে না। বাট সাপের একটি ইন্দ্রিয় আছে যেটি কোনো কিছুর আশপাশ দিয়ে কোনো কিছু নাড়াচাড়া টের পেলে সে বুঝতে পারে, এই কারণে ওই ছোট ছোট প্রাণীদের খেতে সাপ আসে। আসলে হাসনাহেনা গন্ধের ফুলে সাপ আসে না, এটি একটি ভুল ধারণা। যাই হোক, এটি একটি চমৎকার সৌরভ উৎপাদনকারী একটি উদ্ভিদ। ওকে, ধন্যবাদ সবাইকে।